হিজাবের পর এবার নয়া বিতর্ক, সিঁদুর পরা ছাত্রীকে কলেজে ঢুকতে বাধা। হিজাবের পর এবার নয়া বিতর্ক, সিঁদুর পরা ছাত্রীকে কলেজে ঢুকতে বাধা। গোটা দেশে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে হিজাব বিতর্ককে কেন্দ্র করে। এরই মধ্যে সিঁদুর নিয়ে বিতর্ক ছড়ালো কর্ণাটকের একটি কলেজে। শুক্রবার কর্ণাটকের বিজয়পুরা কলেজের এক ছাত্রী সিঁদুর পরে কলেজে প্রবেশ করতে যান, সেই সময় তাকে বাধা দেন কলেজ কর্তৃপক্ষ। অভিযোগ, তাকে সিঁদুর মুছে ফেলে কলেজে ঢুকতে বলেন অধ্যাপকরা। সিঁদুরও হিজাব এবং গেরুয়া চাদরের মতো ধর্মীয় প্রতীক হিসেবে সমস্যা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন কলেজ কর্তৃপক্ষ। উল্লেখ্য, হিজাব বিতর্ক এতটাই চাঞ্চল্য ছড়ায় যে শেষ পর্যন্ত সেই বিষয়টি গড়ায় আদালত অবধি। এ বিষয়ে কর্ণাটক হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ এবং রাজ্য সরকারের নির্দেশ অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব এবং গেরুয়া চাদর নিষিদ্ধ করা হয়েছে, তবে সেখানে সিঁদুরের বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। সেই কারণে ওই ছাত্রীকে সিঁদুর মুছে ফেলতে বলায় বিতর্ক দানা বেঁধেছে। পাল্টা অভিযোগ উঠেছে আদালতের রায়ের প্রসঙ্গ টেনে। কলেজ কর্তৃপক্ষ অবশ্য সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেননি। প্রসঙ্গত উল্লেখ্য, হাইকোর্টের রাজ্য সরকারের আদেশকে চ্যালেঞ্জ করে মুসলিম মেয়েদের পক্ষের আইনজীবী হিজাব একটি ধর্মীয় রীতি বলে যুক্তি দিয়েছিলেন। হিন্দুদের সিঁদুর ব্যবহার এবং শিখদের পাগড়ি পরার প্রসঙ্গ সে সময় টেনে আনেন তিনি। ব্যুরো রিপোর্ট, বিবিধ ডট ইন। হিজাবের পর এবার নয়া বিতর্ক, সিঁদুর পরা ছাত্রীকে কলেজে ঢুকতে বাধা। গোটা দেশে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে হিজাব বিতর্ককে কেন্দ্র করে। এরই মধ্যে সিঁদুর নিয়ে বিতর্ক ছড়ালো কর্ণাটকের একটি কলেজে। শুক্রবার কর্ণাটকের বিজয়পুরা কলেজের এক ছাত্রী সিঁদুর পরে কলেজে প্রবেশ করতে যান, সেই সময় তাকে বাধা দেন কলেজ কর্তৃপক্ষ। অভিযোগ, তাকে সিঁদুর মুছে ফেলে কলেজে ঢুকতে বলেন অধ্যাপকরা। সিঁদুরও হিজাব এবং গেরুয়া চাদরের মতো ধর্মীয় প্রতীক হিসেবে সমস্যা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন কলেজ কর্তৃপক্ষ। উল্লেখ্য, হিজাব বিতর্ক এতটাই চাঞ্চল্য ছড়ায় যে শেষ পর্যন্ত সেই বিষয়টি গড়ায় আদালত অবধি। এ বিষয়ে কর্ণাটক হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ এবং রাজ্য সরকারের নির্দেশ অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব এবং গেরুয়া চাদর নিষিদ্ধ করা হয়েছে, তবে সেখানে সিঁদুরের বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। সেই কারণে ওই ছাত্রীকে সিঁদুর মুছে ফেলতে বলায় বিতর্ক দানা বেঁধেছে। পাল্টা অভিযোগ উঠেছে আদালতের রায়ের প্রসঙ্গ টেনে। কলেজ কর্তৃপক্ষ অবশ্য সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেননি। প্রসঙ্গত উল্লেখ্য, হাইকোর্টের রাজ্য সরকারের আদেশকে চ্যালেঞ্জ করে মুসলিম মেয়েদের পক্ষের আইনজীবী হিজাব একটি ধর্মীয় রীতি বলে যুক্তি দিয়েছিলেন। হিন্দুদের সিঁদুর ব্যবহার এবং শিখদের পাগড়ি পরার প্রসঙ্গ সে সময় টেনে আনেন তিনি। ব্যুরো রিপোর্ট, বিবিধ ডট ইন।